I'm Mohammed Yunus, founder of the Grameen Bank. And oh yeah, I'm also the winner of the Nobel Peace Prize. এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত একটি নাম হলো ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস, যাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তাদের প্যানেল এবং সকলে মিলে তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রাখা হয়েছে। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন এবং বিভিন্ন মানুষের কাছে অনেক সমালোচনা চারিদিকে শোনা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো 11 বছর আগে সিমসন কার্টুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। যেটা আপনি আমি বা অনেকের কাছে অজানা, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন অথবা তার ইতিহাস যদি একটু ঘাটেন, তাহলে তার ইতিহাসে উল্লেখযোগ্য কোন অবদান অথবা উল্লেখযোগ্য কোন কাজ আপনি দেখতে পাবেন না, শুধুমাত্র গ্রামীণ ব্যাংক ছাড়া। গ্রামীণ ব্যাংক ছাড়াও সেই গ্রামীণ শেখ নামে একটি শোরুম ছিল, যেটি কিছুদিন চলার পর সেটা অফ হয়ে যায় বিভিন্ন কারণে। বাট তার অর্জনের মধ্যে সবচেয়ে বড় অর্জন যেটা ছিল সেটা ছিল গ্রামীণ ব্যাংকের, মানে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অথবা গ্রামীণ ব্যাংকের এই কার্যকলাপের কারণেই সে মূলত বিশ্ব গ্রহণযোগ্যতা পেয়েছে এবং নোবেল প্রাইজ, যেটা শান্তিতে যে নোবেল পুরস্কার সেটাও সে এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা এর জন্য পেয়েছে। এবং এইটার কার্যকলাপ যদি আপনি একটু বিস্তৃতভাবে বা পিছনে একটু দেখতে যান, তাহলে আপনি একটা জিনিস পাবেন, শুধু এটা হলো সুদ। সুদের উপর ভিত্তি করে আজকের যে ডক্টর মোহাম্মদ ইউনুস, সে সুদের উপর ভিত্তি করে এই জায়গা পর্যন্ত চলে এসেছে। এবং তার গ্রহণযোগ্যতা বাংলাদেশের ইতিহাসের সব মানুষের এবং যত অন্তর্বর্তীকালীন নেতা অথবা যত লিডার বা যারা গেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বে গ্রহণযোগ্য নেতা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। কি কারণে বা কি জন্য এটা হয়তো বা সবারই অজানা, বাট আমার কাছে কিছু জিনিস একটু ডাউট লাগতেছে। সেটা হলো তার এলজিবিটি প্রমোট নিয়ে, তারপর তার সুদের চ্যানেল নিয়ে, এবং শুধুমাত্র একটা কাজের জন্য এত উপরে, আসলে আমার মানে এটা কেমন জানো। আরো 10 থেকে 12 বছর আগে সিমসং গঠনে তার সম্পর্কে বলা অথবা বাংলাদেশ থেকে তাকে কল করে নিয়ে যাওয়া অথবা যেরকম ডে বিরোধে দেখছেন তাকে নাচানো বিভিন্নভাবে বা বিভিন্নভাবে তারে দেশ থেকে পৃথিবী থেকে আউট করে দেওয়া, মানে সব কিছু মিলিয়ে যদি আপনি কল্পনা করেন তাহলে আপনি কোনো উত্তর খুঁজে পাবেন, এটা শুরু কীভাবে বা শেষ কীভাবে এর উত্তর কোনো উত্তর খুঁজে পাবেন না। এবং এটা নিয়ে কিছু বিতর্কতভাবে কিছু আলেমরা যে কথাগুলো বলছে যে সুদের সিস্টেম দিয়ে অথবা সুদের একজনকে এইভাবে আনা বা সুদের একজনকে এইভাবে প্রমোট করে একটা দেশের ক্ষমতা দেওয়া, এটা আসলে কতটা গ্রহণযোগ্যতা পাবে বা এই ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে সামনে দিনগুলো এগিয়ে নিয়ে যাবে এটা আসলে ওইভাবে এখনো বলা যাচ্ছে না। বাট সবচেয়ে বেশি কিউরিয়াসিটির জায়গা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস সিমসং গঠনে কিভাবে আরো 11 বছর আগে গেল অথবা কিভাবে সিমসং গঠনে তাকে নিয়ে যাওয়া হলো।